ঘরে ছোট্ট সন্তান, বাড়িতে মর্মান্তিক মৃত্যু দমকল কর্মীর। বনগা দমকল কেন্দ্রে কর্মরত ছিলেন কালুপুরের যুবক শান্ত বিশ্বাস। বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তির অকাল মৃত্যু, হাহাকার পরিবার জুড়ে। নিজের বাড়িতেই মর্মান্তিক মৃত্যু হল দমকল কর্মীর। পরিবারের দাবি, বাড়িতে দেওয়াল ফুটো করছিলেন, পাশেই ছিল বিদ্যুতের তার, সেখান থেকেই কোনোভাবে বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন। তড়িঘড়ি নিয়ে আসা হয় বনগা মহকুমা হাসপাতালে। সেখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃত দমকল কর্মী শান্ত বিশ্বাস। বাড়ি বনগা থানার অন্তর্গত কালুপুর বিশ্বাস পাড়াতে। বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ২০১৩ সালে দমকল বিভাগে অস্থায়ী কর্মী হিসেবে যোগদান করেছিলেন তিনি। বর্তমানে বনগা দমকল কেন্দ্রে কর্মরত ছিলেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া গোটা এলাকায়, শোকের ছায়া সহকর্মীদের মধ্যেও। বনগা দমকল কেন্দ্রের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত সহকর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বনগা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ঘটনার পর থেকেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন সহকর্মীরা, হাসপাতালেও ছিলেন সারাক্ষণ। এই বিষয়ে নিহত শান্ত বিশ্বাসের দাদা বাপি বিশ্বাস বলেন, বাড়িতে কাজ করছিল, আচমকাই দুর্ঘটনা ঘটে যায়। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কাজ করছিল, মানে মেন লাইনে কাজ করছিল না, কাজ করছিল ওয়াল ফুটো করে একটা কোনটা তার ভেতরে নিয়ে যাবে বলে। ওখানে একটা মেন লাইন তার ছিল, এর হাতুড়ি শ্রেণী যখনই মেরেছে, শ্রেণীটা ছিল ওই মেন লাইনে তার সাথে পাঁচ করে কারেন্ট ধরে নিয়েছে। প্রথমে আমরা বাড়িতে প্রাথমিক চিকিৎসা যেটা করে আর কি, হাতের তলা পায়ের তলা ঘষানোর জন্য আমরা সেটা চেষ্টা করেছিলাম। তারপর গরম দুধ ফুধ খাইয়েছিলাম, খাওয়ানোর পরে যখন দেখলাম যে আর সময় নেই হাতে, তখন আমরা হসপিটালে নিয়ে এসেছি। হসপিটালে নিয়ে আসতে আসতেই হয়ে গেছে। হ্যাঁ, যখন নিয়ে আসতাম বললো যে ডেট হয়ে গেছে। সংসারের পুরো ভারাপ্পন ওর পরেই ছিল, মা বাবা আর একটা ভাই এখানে থাকে না, ও মহারাষ্ট্রে থাকে। আর একটা বোন মারা গেছে, আর একটা বোন আছে এখানে আছে। পরিবারের একমাত্র আয়, হ্যাঁ পরিবারের একমাত্র আয় ওই ছিল। জানা গেছে প্রায় 7 বছর আগে বিয়ে করেন শান্ত বিশ্বাস। তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। বাড়িতে বৃদ্ধ মা, বাবা ও স্ত্রী। উপার্জনশীল বলতে একমাত্র তিনিই ছিলেন। আকস্মিক দুর্ঘটনায় হতবাক পরিবারের সদস্যরাও। কি হবে, কিভাবে চলবে আগামী দিনে? এ বিষয়ে মৃত শান্ত বিশ্বাসের শ্যালক মহাদেব সরকার জানান, জামাইবাবু একমাত্র উপার্জনশীল ছিলেন, তার অকাল মৃত্যুতে গোটা পরিবার ভেসে গেল। আমরা সরকারের কাছে আবেদন করব পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। বাড়িতে ওর নতুন ঘর হচ্ছে, যে উপরের ঘরের কাজ করছিলেন, কারেন্টের কাজ হচ্ছিল। আর কাজ করতে করতে ও হঠাৎ ওই নিচে এসে, যে মিটার বক্স ছিল বাইরে মেন লাইনের, যে মিটার বক্সের পাশে একটা ছিদ্র করার জন্য এসেছিল। সেই ছিদ্র করতে গিয়ে মিটার বক্সের ওই মেন লাইনের তারটা টাচ হয়ে শর্ট সার্কিট হয়ে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে যায়। পরিবারের একমাত্র আয় যান, ওদের পাশে একটু যদি সরকার দাঁড়ায় খুবই। হ্যাঁ, ভীষণ রকমের অসুবিধা, কারণ একমাত্র আয়ের পথ ছিল। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।